আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা, আজকে প্রায় 49তম দিন, এই যে এখনও কিন্তু কাজ চলছে। আজকে কিন্তু ওই দিন দেখালাম আপনাদেরকে 47তম দিনে যে পানি মোটামুটি ছিল, আজ কিন্তু দেখতে পাচ্ছি যে সম্পূর্ণ শুকিয়ে গিয়েছে। এই যে এখানে পানি নেই, কোথাও পানি নেই, কাজ চলছে। একটু এখানে এক ভাইকে দেখতে পাচ্ছি, ভাইজান কি দেখছেন ভাই? না ভাই, দেখতেছি যে যেই জায়গার মধ্যে ভাই আগে মানুষ আসবে বড় কথা ভাই, কুত্তাও হয়তো না, কিন্তু আজকে এত সুন্দর লাগতেছে ভাই। এখান দিয়ে আটতেছি পার্কের মতো, যেমন লাগতেছে একটা ঢাকার শহরে যে অনেক পার্কের মধ্যে যে মানুষ যে আটাউটি করে, আমার কাছে সেই রকম লাগতেছে। এত সুন্দর এবং এত আনকমন লাগতেছে যা ভাই বাসা মুখে প্রকাশ করার মতন না। আচ্ছা আচ্ছা, আপনার বাসা কোথায় ভাই? আমার বাসা লাখাই থানা পড়ছে। ও এটা আরেক থানা? এটা আরেক থানা। মানে এখানে কি চাকরি করেন না কাজ করেন? না ভাই, না না না, এখানে আরছি একটু ঘোরার জন্য। যে শুনছি যে ব্যারিস্টার সুমন ভাই নাকি যে মরা গাংরে জিতা করছে, আমি কই আলার মরা গাংরে আবার জিতা কিভাবে করবে, তে একটু জিনিসটা একটু দেখা লই। ওই আরছি যে দেখতাম যে কিভাবে কি করতেছে বা কি আসো বিষয়, আর এত সুন্দর করছে ভাই, বইসে ভাতও খাওয়া যাবে এখানে, এখানে ইচ্ছা করলে লাঞ্চও করা যাবে। আমি কিন্তু আজকে সত্যি কথা আপনার রোজা রাখছি। আচ্ছা এই যে এই কাজটা মানে আপনার কি 60-70 লাখ টাকা কিন্তু গেছে অলরেডি? 60-70 লাখ টাকা হবে না, কাজ তো এটা বিশাল আকারের। এই পানি হিঁচতেছে, পানি বৃষ্টিয়ে ভরতেছে, এই বিকু দিয়া মাটি কাটা নইতেছে, ওর 60-70 লাখ যদি সরকারিভাবে এই কাজ হইতো তাহলে 5 কোটি টাকার কাজ হইল। যদি কোনো ব্যারিস্টার সুমন সাপ ছাড়া যদি কাজ করে তো 5 কোটি টাকা বাজেট করানো লাগলো। কারণ হইলো মেন বিষয় যে আমি আপনাকে বললাম না, আগে তো যাই কেউ কিছু করুক আগে তার পেট ভরে। আমি ছোট একটা ব্যবসা করি, আগে আমি চিন্তা করি আমার বাসায় চাউল নিতে হবে, মাছ নিতে হবে, আনাজ তরকারি নিতে হবে, বাচ্চা কাচালে কিছু নিতে হহবে, প্রতি পার ডে আমার মিনিমাম 1000 টাকা নিতেই হবে। যদি আমি গরিব মানুষ হয়ে তাই পাঙ্গাস মাছ নিতে হবে, তেলাপিয়া মাছ নিতে হবে, 1 কেজি মাছের দাম হতো 200-300 টাকা, 1 কেজি আনাজ দিতে হবে, তাহলে প্রতি পার ডে আমার 1000 টাকার খরচ বাসায় পাঠাইতে হবে। আমার ওই টেনশন নিয়ে বাসাতে বাড়িতে হয়। ব্যারিস্টার সুমন সাহেবের এই চিন্তা নাই যে আমি কীভাবে বাজার নিয়ে পাঠাইমু বা কীভাবে খাইমু, তার মানে পেট নীতিক নিয়ে কোনো কাজ নাই। কারণ ওনা যদিও মানুষটা দেখতেছেন ছোট, কিন্তু ওনার চিকে বড়, ওনার কলিজা বড়, ওনার কলিজা এত বড়, ওনার চিকে বড় কলিজা। আরেক থানার লোক যে ওনা সারা বাংলাদেশে যেভাবে আলোকিত করতেছে, এবং ওনা প্রথম সংসদ উড়ার পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলছেন ওনাকে ফেসবুকের এমপি সাহেব, এবং ওনা কিন্তু ওই জিনিসটা বাস্তবায়ন করে দিয়েছেন যে শেখ হাসিনাকে যে ওনা যে ফেসবুকের এমপি কীভাবে ওনাকে এই সরকারে ফেসবুকের এমপি ওনাকে বানাইছেন। এটা ওনা লাইভে মনে হয় বলছে, এটা আমি সরাসরি লাইভ খবরে দেখছি। অনেক অনেক জন্ম হইতো আমার বাড়ির চুনারঘাটে জন্ম হইতো। আর মেন বিষয় হলো যে যদি আমার এতটুকু অসিগত থাকতো যে ব্যারিস্টার সুমন সাহেবকে যে এই কাজ করতেছে যে আমি 50,000 টাকা দিয়ে আমি হেল্প করতে পারুম, আমি করে ফেলাইতাম। না, ব্যারিস্টার সুমনের জন্য অন্তত কি আর কারো জন্য না। যদি আমার মার এত ভালো লাগার কারণ কি ভাই? সৎ মানুষ অর্থাৎ এমন সৎ মানুষ এখনের যুগে আমার মনে হয় না আর হবে কইরা। একটা কথাই আছে, যখন আগে মানুষে বিয়ে শাদী করত তখন নানা বাড়ির বংশ দেখত, দাদা বাড়ির বংশ দেখত, তে এখন দেখে কি জানেন, আগে দেখে ছেলে যাই হোক ছেলের আগে ইনকাম কি। যে সাইদুলক সাহেব তো মেন বিষয় হল কি জানেন, ওনার কিন্তু সৈয়দ বংশের লোক, আর সৈয়দি বংশের লোককে মানুষ এমন মন থেকে ভালোবাসে, আর সৈয়দ বংশের যে উনাই মানে এটা তাইনে দেখাই দিল এই বাংলাদেশের ভিতরে, ইতিহাস করে দিল। হ্যাঁ, ওনার নাম তো শুধু রোজা রাখে, চিন্তা করছি একটু ঘুরে দেখে আসি, এত সুন্দর লাগতেছে। আরে ভাই, এখন এখানে বই ইস্তারিও খাওয়া যাবে,
মানে রোজা রেখে কথা বলছেন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা 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 আচ্ছা। তো এই যে এর আগে ভাই যারা ছিল, কাজবাজ কি হয়নি এখন? কেউ হাত তো দেয়নি এখানে ভাই? এই যে দীর্ঘদিন যাবত একে পড়ে আছে, 40 দিন, 40 বছর নাকি ভাই? 40 বছর আর 50 বছরের বিষয় না। কারণ যদি কেউ যদি বলতো যে আমি এটাকে পরিষ্কার করুম, এই দেশকে আমি উন্নয়ন করুম, এটা ইচ্ছা করলে, যে কেউ ইচ্ছা করলে পারবে। কিন্তু মেন বিষয় হলো যে কথাই আছে যে আপনার পাইপা যদি বোয়াল মাছ হয়, তাহলে আগে কি করে, আগে গুড়া মাছগুলা, ছোটো মাছগুলো আগে খাইয়া তারপরে পাইপা হয় বোয়াল মাছ। কারণ দেশের মধ্যে যাই এমপি হোক, মন্ত্রী হোক, আগে সবাই চাই কি জানেন, যে আগে আমার পেট ভরি। কারণ আমাদের দেশ এটা হলো ক্ষুধার্ত একটি বাংলাদেশ, আমাদের দেশ এটা হলো ক্ষুধার্ত একটা বাংলাদেশ। কারণ আগে যেই যাইবে আগে তার পেট ভরবে। আর ব্যারিস্টার সুমন ভাই, ওনাকে আমি স্যালুট জানাই, আর ওনাকে আমি আমার পক্ষেতে আমি ওনাকে সালাম জানাই। আমার মনে হয় ওনা কোনো ক্রাইমের সাথে জড়িত হবেন না, অথবা ওনা কোনো যে পরের বা গরিবের হক মাইরে খাইবেন বললে আমার মনে হয় না, এবং আমার এটা বিশ্বাস হয় না। কারণ এটা একা ওনার যে চলা ফিরা বা ওনার যে টাডার্স দেখতেছে, মানে অমায়িক মানুষ ওনা। আর অন্যান্য অন্যান্য যারা মানে যদি আসলে উনি তো সারা বাংলাদেশের জনপ্রিয় একজন মানুষ, সেইটাই আপনি কি বলবেন? ওরা সারা বাংলাদেশের মধ্যে একজন জনপ্রিয় মানুষ আপনারা আমাকে বলছেন, আমি আপনাকে কি বলবো। আমার মনে হয় ওনা যতদিন মাধবপুর এবং চুনারঘাট থানাতে থাকবেন, শুধু এই দুই থানার উপর হবে না, কোনো এই বাংলাদেশের ভিতর যদি কোনো ক্রাইম থাকে অথবা সরকারি কোনো কাজের মধ্যে যদি কোনো লোকে এখানে দুই নম্বর করতে হয়, আমার মনে হয় ব্যারিস্টার সুমন সাহেব থাকা সত্ত্বরে বাংলাদেশের ভিতরে এই জিনিস কেউ করতে পারবে না। ওইটা যে আপনার সোনার বাংলাতে যে মডেল, যে একটি বাংলাদেশ পরিণত নাম, এটা মনে হয় সুমন সাহেব, ব্যারিস্টার সুমন সাহেব আপনার আলোচিত করে দেখাই দিবে বাংলাদেশের ভিতরে। এই উদ্যোগ অন্য কেউ নিতে পারবে না, সাহসই পাবে না। কারণ একটা যে কোনো একটা জিনিস যদি সরকার থেকে যে একজন এমপি হয়, একজন মন্ত্রী হয়, অথবা মনে করেন একজন বড় ধরনের কিছু হইলে, আগে চিন্তা করে যে সরকার থেকে আমি 50 কোটি 60 কোটি টাকা রেখে বাজেট আনুম, 40 কোটি টাকা রেখে বাজেট আনুম, আইনা সাইরা এখানে আমি 20-30 কোটি টাকা আমি অন্তঃকে খরচ করুম, তার পরবর্তী কিছু গুড়া বোয়াল মাছ আছে, পাইপা আছে, এগুলোর কিছু খাওয়ামু, এরপরে নিজের পেট ভরমু, তারপরে না কাজ করুম। কারণ আমি আবার নির্বাচন করতে গেলে আমার তো টাকা পয়সার দরকার আছে। আমরা লাইভে ফেসবুকে পাইছি যে ব্যারিস্টার সুমন সাহেব নাকি যে ওনার 10 লাখ টাকা নিয়ে নির্বাচন করছে। যেই লোকে একজন এমপি হইতে পারছেন ওনার 10 লাখ টাকায়, আরে ভাই 10 লাখ টাকায় বাংলাদেশের মেম্বারও পাস করতে পারে না। আসলে মেন বিষয় হলো যে আপনার ব্যারিস্টার সুমন ভাই সে একজন আলোকিত মানুষ। আপনার কাজের সমস্যা হচ্ছে না, আপনি যে এখানে আইসে সময় ব্যয় করতেছেন? কাজের সময় হয়েছে, অথবা মেন বিষয় হলো যে ওই সময়টাকে আমি একটু দূর করে রাখার কারণ হলো যে এত সুন্দর জায়গা, আমি ওই জায়গাতে আরও কয়েকবারই আসছি, কিন্তু ওই দিকে দা পরসাবও করতে পারি নাই। আরে ভাই মশা কামড়াই আলাইতো, বলা কামড়াইতো, এই জায়গাটা এত দুর্গন্ধ ছিল যা কইমু। এখন তো আল্লাহর মতে ইচ্ছা করলে ভাত খাওয়া যাবে, ভাত খাওয়া যাবে, আর কি বলবো ভাই। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। আপনার নামটা কি বলবো ভাই? জি, আমার নাম ভাই মোহাম্মদ উবাইদুল হক। জি উবাইদুল ভাই, কথা বলছি আর দর্শক, আরও 3-4 থানা থেকে দূর তার বাড়ি, উনি ওখান থেকে এসে এখানে দেখছেন, পর্যবেক্ষণ করছেন তিনি যে আসলে কী পরিস্থিতি। দীর্ঘদিন পরে দর্শক আমরা দেখলাম একজন মানুষ না, শুধু সবাই আমাদের ছাত্রছাত্রীরা রয়েছে, তাদের সাথে কথা বলবো, তারা কি সুন্দর। ওই যে দেখতে পাচ্ছি আমরা হেঁটে হেঁটে ছাত্রীরা আসছেন দর্শক, এখন কিন্তু কী দারুণ রাস্তা হয়ে গিয়েছে দর্শক শ্রোতা। আমরা তাদের সাথে একটু কথা বলি দর্শক, কথা বলার চেষ্টা করি। দর্শক শ্রোতা আমার সাথে থাকুন। কি ওইদিকে পানি সেচার কাজ চলছে, আমরা দর্শক শ্রোতা এখানকার এলাকাবাসী অনেক মানুষ রয়েছেন যে যারা কাজ করছেন দিন রাত 24 ঘন্টা খেটে খেটে,
কাজ করছেন কেটে কেটে কাজ করছেন দর্শক শ্রোতা। আমরা দর্শক দেখলাম যে যে এইদিকে কিন্তু আমরা যদি নিচে নামি আপনারা কিন্তু দেখাই যে চিত্রটি যে কী পরিস্থিতি দর্শক শ্রোতা, আপনারা দেখলে আসলে চমকে যাবেন যে বেশটা সুমন সাহেব এখনও যেভাবে কাজ করেছে যে টোটালি কিন্তু এগুলো কিন্তু মাটি, অনেক ময়লা ছিল, হ্যাঁ এখন মাটি একদম কিচ্ছু নাই, শুকায় গেছে সেই চুনার ঘাটের খোয়াই নদী। দর্শক যা হোক দর্শক, আমরা একটু এখানে যারা রয়েছে কাজ করছেন সেই দুলাল ভাই তার সাথে একটু আমরা কথা বলবো দর্শক।